একটা নতুন টুল দেখব, এই টুলটা ইলাস্ট্রেটরে খুব রিসেন্ট অ্যাড হয়েছে, আগে ছিল না, যেটাকে শেপার টুল বলা হয়। এই শেপার টুলটা দিয়ে খুব ইজিলি শেপ তৈরি করা যায়। যদি আমরা শেপার টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি একটা রাউন্ড শেপ তৈরি করতে চাই, কাছাকাছি হলে একটা ইলিপস হয়ে যাচ্ছে। যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে চাই, ইজি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে। এটা আসলে ফ্রি হ্যান্ড কাজের ক্ষেত্রে যখন কোনো বড় প্রজেক্ট হয় তখন এটা খুব হেল্পফুল আমার কাছে মনে হয় আর কি। শেপার টুলের সাথে আরেকটা টুল আমার মনে হয় জানা খুব প্রয়োজন, সেটা হলো শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলটা কি কাজ করে আমরা যদি একটু দেখি, আমরা হয়তো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, তার সাথে একটা ইলিপস এখান থেকে আমরা ড্র করি, এখন মনে হলো যে আমরা এই যে ভিতরে পার্টটা আছে এটাকে আমি এটার সাথে মার্জ করে দেবো, মিলিয়ে দিব, তারপরে নতুন একটা শেপ তৈরি করবো। সেক্ষেত্রে দুইটা সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার টুলটা নিয়ে যাই, দেখেন যে এলাকাটা সিলেক্ট করছি সেটা কালার আমাকে ইন্ডিকেট করছে যে এটা কালার চেঞ্জ হচ্ছে বা সিলেক্ট হচ্ছে। সেক্ষেত্রে দুটো যদি টান দিয়ে একটার সাথে একটা মিলিয়ে দিই, আমি সিলেকশন টুলগুলো বাইরে ক্লিক করলে কী হচ্ছে, দুইটা আলাদা একসাথে হয়ে গেছে, এই জায়গাটা মিলে গেছে। এখন যদি আমার মনে হয় যে না, আমি এটার সাথে এটা একটা যেন মনে হয় সেরকম করতে চাই, তাহলে দুটোকে সিলেক্ট করে টান দিয়ে ছেড়ে দেবো। জিনিয়ার কাজটা আমার কাছে তো মনে হয় খুব ইজি। শেপ বিল্ডার টুল দিয়ে মজার মজার কাজ করা যায়। আমি একটা কাজ করে দেখাচ্ছি, আমরা 100% মানে হাইট এবং উইথ একই মাপে নিয়েছি। এই টুলটার নাম হলো রোটেট টুল। রোটেট টুল দিয়ে অনেক কাজ করা যায়, এটা হয়তো আমরা শিখবো ফিউচারে। জাস্ট এখন আমরা যদি 90 ডিগ্রি ঘোরাতে হবে না, এটাকে 45 ডিগ্রি ঘোরাতে হবে। আচ্ছা, 45 ডিগ্রি ঘুরিয়ে আমরা যদি একটা কাজ করি, একটা শেপ তৈরি করতে চাই, জাস্ট অল্ট প্রেস করে, কিবোর্ডে অল্টার প্রেস করে শিফট কি চাপলে যেটা হবে সোজা হবে। এই অবস্থায় যদি আমরা এরকম একটা জায়গায় নিয়ে ছেড়ে দিই, ছেড়ে দিলে কী হলো, এটার সাথে দুইটার শেপ হলো। এখন আমার আসলে প্রয়োজন শুধু এইটুকু জায়গা, বাকিটুকু আমার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা অনেকগুলোভাবেই করতে পারি। তার মধ্যে ইজিয়ার হলো আমি যদি নিচেরটাকে ডিভাইড করে দিই, উপরটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট মেনু থেকে পাথ থেকে যদি আমি ডিভাইড অবজেক্ট ভিডিওতে ক্লিক করি, তাহলে এটা ডিভাইড হয়ে যাচ্ছে। এখন যদি এটা ফেলে দিই, দাঁড়, আচ্ছা, এটাতে আরেকটা কাজ, আরেকটা টুলের প্রয়োজন হবে। আমি এটাকে একটা কপি করে উল্টা দিকে নিয়ে যাবো, সেই জন্য যে জিনিসটা প্রয়োজন হবে রিফ্লেকশন টুল। রিফ্লেক্ট টুলের কাজটা খুব কঠিন না, যে কাজটা করতে হবে একটু বোঝার বিষয় আছে, এটা হয়তো আমরা কোনো একটা ক্লাসে দেখাবো। একটা পয়েন্টে ক্লিক করে অল্ট এবং শিফট প্রেস করে ঠিক উল্টো পাশের পয়েন্টে ক্লিক করব। এখন এটাকে ধরে আমরা জাস্ট একদম সমান সমান যেন হয় এরকম একটা জায়গায় নিয়ে যাব, এবং দুইটার যে বর্ডার কালার আছে স্ট্রোক কালারটাকে আমরা নান করে দেব, ফিল কালার হয়েছে। এখন এটা নিচে না এটা উপরে সেটা যদি আমরা দেখি, তাহলে একটু কালারটা চেঞ্জ করতে হবে, আমরা ডিপ কালার ওকে হয়, তাহলে এটা লাইট কালার, এটা ডিপ কালার। এটাকে যদি আমরা একটু ডিফারেন্ট কালার করে ফেলি, যেটাকে অরেঞ্জ দিই, আর এটাকে যদি আমরা রেড করি, অরেঞ্জটা খুব একটা ভালো লাগছে না, রেডিশটা একটু ডিপ রেডিশ, দুইটাকে আমরা গ্রুপ করে নিতে পারি। এটাকে আমরা একটা কপি করি, কপি করে এখন যে কাজটা হবে সেটা যে এইটা এটার ভিতর দিয়ে আসবে মনে হবে, সেক্ষেত্রে আমি কী করবো, দুটো অপশন, দুটো অবজেক্ট আমি সিলেক্ট করি। সিলেক্ট করে আমাদের যে শেপ বিল্ডার টুল আছে, আমাদের কী করতে হবে, এটা আসলে একই রকম কালার হতে হবে, নাহলে কাজটা করবে না। গ্রুপ থাকার কারণে আসলে কাজটা করছে না, এটা যেটা করতে হবে আনগ্রুপ করে নিতে হবে।
দুটোকে সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার টুলে যাই, তাও কাজ করছে না। আমি আসলে ভুল টুল নিয়েছি, যেটা এটা নিয়ে আসলে প্রয়োজন ছিল শেপ বিল্ডার নিয়েছি, হলো হোয়াইট টুলটা। শেপ বিল্ডার টুল নিয়ে প্রথমে যেটা করতে হবে, অ্যাটলিস্ট যে দুইটা পার্ট নিয়ে কাজ করবেন সেই দুইটা পার্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে আমি আসলে কি করব, যেহেতু নিচে দিয়ে যাবে তার মানে হলো এই জায়গাটা যদি আমরা রেড করে ফেলি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আমি যদি এটা ধরে সিলেক্ট করে রেড করে দিই, এখন খেয়াল করেন যে বিষয়টা তৈরি হলো যে মনে হচ্ছে একটা চেইনের মতো, একটা ভিতর দিয়ে আর একটা জিনিস চলে আসছে। বিষয়টা ক্লিয়ার যে একটা শেপ বিল্ডার টুল দিয়ে যে আমি কিভাবে এরকম একটা ডিজাইন তৈরি করতে পারবো যেটা মনে হবে যে একটা ভিতরে আর একটা আছে ইনসাইডে। কারো কোনো পর যদি কোশ্চেন থাকে শেপ বিল্ডার টুল বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।